চলতেছে, আমেরিকার রাস্তায় চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর বলে স্লোগান দিচ্ছে, যখন আমেরিকার রাস্তায় একজন বাঙালি একজন বাঙালির সাথে ডিম হামলা করে, বাঙালির উপরে ডিম হামলা করে, তখন আসলে ব্যাপারটা আসলে জাতির জন্য আসলে খুবই লজ্জাজনক, জাতির জন্য কলঙ্কজনক একটা অধ্যায় হয়। আপনার এই ভোট চুরি, আপনার এই ভোট জালিয়াতি, ভোট ডাকাতি সহ্য করতে পারে না, তো তাদের সংখ্যা বেশি, তো এদের বিরুদ্ধে সব বিকল্প ব্যবস্থা যদি গ্রহণ করতে না পারেন, বিকল্প ব্যবস্থা তৈরি করতে না পারেন, তাহলে তো পরবর্তীতে মুসিবত হয়ে যাবে। তখন তো আপনি এই বাংলাদেশের মধ্যে এক প্রকার হচ্ছে আপনি গৃহবদ্ধ হয়ে যাবেন, তখন বাংলাদেশের বাইরে আর যেতে পারবেন না। তো যা করার করেন, কিন্তু এই ধরনের স্লোগান আমরা দেখতে চাই না। আর সামনে নির্বাচন আসছে, আল্লাহর রাস্তায় জাতিসংঘে গিয়ে ওখানে কিছু বলার দরকার নাই, বাংলাদেশের মানুষের কাছে এসে মাপ চান, জনগণের কাছে মাপ চান যে আমার ভুল হয়েছে, আমি আর এই ধরনের নির্বাচন ব্যবস্থা করবো না, আমি এই ধরনের নির্বাচনের আয়োজন আর করবো না, আমি জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে চাই, আমি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চাই, আমার তো বয়স হয়ে গিয়েছে অলরেডি 75 বছর হয়ে গিয়েছে, 75 বছর হয়ে গিয়েছে, আমি আসলে এখন জনগণের কাছে জনগণের প্রতিনিধিদের হাতে, নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আল্লাহ বিল্লাহ করে হয়তো কবরে যেতে চাই। আপনি প্রধানমন্ত্রী জাতিসংঘে আসলে কি জবাব দেবেন, আপনার কাছে কোনো উত্তর আছে কি? তো এই বিষয়গুলো নিয়ে আসলে এখনই ভাবা দরকার। আমরা আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি বা অন্য যারা আছে তাদের থেকে বড় কথা হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা চাই আমাদের দেশের প্রধানমন্ত্রী যেখানেই যাবেন তিনি সম্মানিত হবেন, আমরা তাদেরকে সম্মানিত করতে চাই। কিন্তু আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, আপনি জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, আপনি জনগণকে হচ্ছে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছেন, এই কারণে নাগরিকরা যেতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে আপনার হচ্ছে আমেরিকাতে মিছিল দিচ্ছে। দেখেন আপনার দেশের হাতুড়ি হেলমেট লীগ, ছাত্রলীগ, তারা গাজীপুরের একটি কলেজে আপনার আপনার বাপের নামে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে স্লোগান দিচ্ছে, তাদের হাতে বড় বড় রামদা, একবারে ছোরা, সেগুলো নিয়ে এক হাতে রামদা নিয়ে ছুরি নিয়ে চাপাতি নিয়ে তারপরে আর এক হাত দিয়ে স্লোগান দিচ্ছে কি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো, বঙ্গবন্ধু সৈনিকেরা এক হও লড়াই করো। তো এটা কি মুজিবের আদর্শ ছিল? আপনার ছাত্রলীগ, আপনার হেলমেট লীগ এই ধরনের স্লোগান দিচ্ছে যে তারা বঙ্গবন্ধুকে, তারা মানে এই ধরনের স্লোগান দিয়ে বঙ্গবন্ধুকে তারা হচ্ছে আপনার এক প্রকার বিতর্কিত করছে, এক প্রকার বঙ্গবন্ধুকে ছোট করছে। একদল সন্ত্রাসী যখন একজন হাফেজের মুখে যখন আপনি হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত শুনবেন বা একজন কারি সাহেবের মুখে যখন পবিত্র কোরআন তেলাওয়াত শুনবেন আপনার মনটা জুড়িয়ে যাবে, কিন্তু একজন সন্ত্রাসীর মুখে যদি আপনি এই ধরনের পবিত্র কোরআন তেলাওয়াত শুনেন তখন আপনারও অবশ্যই খারাপ লাগবে। যখন একজন বিধর্মীর মুখে আপনি যখন দেখবেন যে কোরআন শরীফকে ব্যঙ্গ করা হয় তখন আপনার খারাপ লাগবে। তো আপনার ছাত্রলীগ, আপনার বর্তমান ছাত্রলীগ বঙ্গবন্ধুর নামে স্লোগান দিচ্ছে, হাতে হেলমেট নিয়ে, হাতে হাতুড়ি নিয়ে, এরপরে হচ্ছে চাপাতি নিয়ে, এরপরে রামদা নিয়ে স্লোগান দিচ্ছে। তো এখন আপনি যেহেতু আমেরিকাতে গিয়েছেন, আপনার পক্ষে যেহেতু এখান থেকে ছাত্রলীগ বা যুবলীগ বা সন্ত্রাস লীগ, জাঙ্গিয়া লীগ, হেলমেট লীগ, চাপাতি লীগ, এদেরকে যেহেতু ভাড়া করে নিয়ে যাওয়া সম্ভব নয়, আপনি বিকল্প হিসেবে আপনার কাছে একটা পরামর্শ থাকবে, আপনি আমেরিকাতে ছাত্রলীগ গঠন করেন, আমেরিকাতে যুবলীগ গঠন করেন, যাতে করে পরবর্তীতে ওখানে হচ্ছে যদি সম্ভব হয় এগুলো গঠন করেন পরবর্তীতে, যাতে করে আপনার বিরুদ্ধে স্লোগান টলোগান না হয়, অন্যথায় আপনি তো পরবর্তীতে বাংলাদেশ থেকে আসলে বেরোতে পারবেন না। যে অবস্থা শুরু হয়েছে যে আপনি বাংলাদেশে এমন একটা রাজত্ব কায়েম করেছেন যে বাংলাদেশের মানুষ হয়তো আপনার বিরুদ্ধে কথা বলে না, কিন্তু আমেরিকাতে আসলে আপনার থেকে আওয়ামী লীগের থেকে বিরোধী দলের লোকজনের সংখ্যা বেশি, আপনার ক্যানাডাতে বলেন, ইউকেতে বলেন, ইউরোপে, আমেরিকা, সবখানে হচ্ছে আপনার আওয়ামী লীগের থেকে বিরোধী দলের বিরোধী মনের, বিশেষ করে সাধারণ মানুষ যারা টেলিভিশন থেকে তারা লাইভটাকে ডিলেট করে দিয়েছে। কিন্তু বাঙালি খুব চালাক, বাঙালি আসলে আগের থেকে অনেক বেশি সচেতন, তারা লাইভ ভিডিও দেখার আগে তারা যখন বুঝে যে এই ভিডিও পরবর্তীতে মুছে যেতে পারে তখন তারা সেই ভিডিও দেখার আগে তারা ডাউনলোড দিয়ে রাখে, এরপরে হচ্ছে স্ট্যাটাস পড়ার আগে তারা স্ক্রিনশট নিয়ে রাখে, তো সেই ভিডিও ডাউনলোড করে রেখেছে। অবশ্য আমি নিজেও রেখেছিলাম ভিডিওটি ডাউনলোড করে, আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হতে পারে, তো সেই অবস্থা, তো তারপরেও মানুষ দেখেছে যে সেই ডিম হামলা সেই ভিডিও মানুষ দেখেছে। দেখেন আমেরিকান পুলিশ, তারা শত শত পুলিশ, শত শত পুলিশের গাড়ি তারা এসে সেই পরিস্থিতি থেকে আসলে রক্ষা করার চেষ্টা করেছে। তো এই ব্যাপারগুলো আসলে জাতির জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বাংলাদেশে সম্মানিত, আমরা চাই আপনি পৃথিবীর যেখানেই যাবেন বাঙালি কমিউনিটি আপনাকে স্বাগতম জানাবে, সেজন্য আপনার এমনভাবে কাজ করা উচিত যাতে করে বাঙালি আপনার বিরুদ্ধে স্লোগান না দেয়। দেশের মধ্যে আমরা যাই করি না করি, কিন্তু অন্তত পক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি বিদেশের মাটিতে গিয়ে অপমানিত হন, এটা আসলে আমরা চাই না, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না বা বাংলাদেশের কোনো নাগরিক চাইবে না। কারণ আপনার মাধ্যমে বাংলাদেশের মানুষকে আপনি দুই দিন পরে জাতিসংঘে ভাষণ দিবেন, আসলে আপনার ভাষণের মধ্য দিয়ে আপনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ওখানে গিয়েছেন, অথচ সেখানে আপনার বিরুদ্ধে স্লোগান হচ্ছে, আপনার বিরুদ্ধে মিছিল হচ্ছে, তো আপনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জাতিসংঘে গিয়ে আপনি কি বলবেন,
আপনি অ্যাজ এ প্রাইম মিনিস্টার হোয়েন ইউ উইল গো টু দ্য ন্যাশন হাউস, তো আপনি কি বলবেন? আপনি গিয়ে কি বলবেন যে আমি হচ্ছে আমার দেশের জনগণের ভোট, আমি জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছি, জনগণ এই জন্য আমার বিরুদ্ধে আমেরিকাতে হচ্ছে মিছিল করছে? যদি আপনাকে যদি জাতিসংঘে কেউ প্রশ্ন করে, ওই জাতিসংঘে যদি প্রশ্ন করার সুযোগ আছে কিনা আমি জানি না, যদি ওখানে জাতিসংঘের মধ্যে বসে যদি আপনাকে প্রশ্ন করে যে মাননীয় প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ, আপনি যে বাংলাদেশ থেকে আমেরিকাতে এসেছেন, তো আপনার বিরুদ্ধে আপনার দেশের নাগরিকেরা আমেরিকাতে মিছিল করছে, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? কেন আপনাদের দেশে আপনার দেশের জনগণ আপনার বিরুদ্ধে মিছিল করছে, আপনার বিরুদ্ধে কথা বলছে? তো আসলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আসলে কি জবাব দিবেন তারাই? কারণ আপনি চিন্তা করেন, যখন আপনি দেখবেন যে আপনি সমস্ত মানে জাস্ট বাংলাদেশে চিন্তা করে দেখেন, যখন আপনি দেখবেন যে একজন বরিশালের মানুষ আরেকজন বরিশালের মানুষের সাথে মারামারি লাগিয়েছে, বা একজন নোয়াখালীর লোক আরেকজন নোয়াখালীর লোকের সাথে মারামারি লাগিয়েছে, তখন আপনি বলবেন যে নোয়াখালীরা নোয়াখালীরা লাগছে, বরিশালরা বরিশালরা লাগছে? তখন আপনি বলবেন না যে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, ওর নাম কি, ওর নাম কি, কেন, কিন্তু আপনি বলবেন না। তো আপনি যদি দেখেন যে আমেরিকার রাস্তায় যখন দেখবেন যে বাংলাদেশিরা মারামারি করে, তো তখন কিন্তু আসলে ওই আওয়ামী লীগ লাগছে না, বিএনপি লাগছে, বা আপনার সাধারণ মানুষ লেগেছে না, কি লেগেছে, শেখ হাসিনার দল না খালেদা জিয়ার দল লেগেছে? আসলে আমেরিকার রাস্তায় আসলে মানুষকে এইভাবে জাজমেন্ট করতে যায় না, তারা দেখে যে বাঙালিরা মিছিল করতেছে, বাঙালিরা বাঙালি কমিউনিটির লোকজন রাস্তায় মিছিল করতেছে, তাদের দেশের প্রধানমন্ত্রী ভোট চোর এই বিষয় নিয়ে স্লোগান দিচ্ছে, যেটা জাতির জন্য আসলে খুবই লজ্জাজনক। আমরা ঢাকার রাস্তায়, ঢাকার রাজপথে এই 21 সালে গত 6 মাস আগে, গত মার্চ মাসে আমি নিজে স্লোগান দিয়েছি যে আপনার গো ব্যাক মোদি, গো ব্যাক, গো ব্যাক কিলার মোদি, গো ব্যাক, গো ব্যাক। এবং ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়েছেন, সেখানে বাংলাদেশিরা মানে তার দেশের নাগরিক বাংলাদেশিরা ওইখানে বসে স্লোগান দিচ্ছে যে ভোট চোর হাসিনা, গো ব্যাক, গো ব্যাক শেখ হাসিনা, গো ব্যাক, গো ব্যাক। আসলে এই ব্যাপারগুলো আসলে খুবই লজ্জাজনক একটা ব্যাপার জাতির জন্য, এবং খুবই, এবং সব থেকে হাস্যকর একটা ব্যাপার আমার কাছে লেগেছে, খুবই রেডিকুলাস একটা ব্যাপার লেগেছে, যে সময় টিভি বাংলাদেশের একটা প্রথম সারির গণমাধ্যম, এবং বলা চলে যে নাম্বার ওয়ান টুর মধ্যে সময় টিভি বর্তমানে রয়েছেন, সেই সময় টিভি গতকালকে আপনার সময় টিভির যে আমেরিকান প্রবাসী যিনি ছিলেন, নিউ ইয়র্কের যিনি প্রবাসী ছিলেন, সেই সাংবাদিক তিনি ওখানে হচ্ছে লাইভে ছিলেন, সেই লাইভে ছিলেন, যখন দেখলো যে সেই লাইভ আসলে আওয়ামী লীগের জন্য বা শেখ হাসিনার জন্য আসলে একটা লজ্জার কারণ হতে পারে, বা আওয়ামী লীগের মান সম্মান যায় যায় মতো অবস্থা হয়ে গিয়েছে সেই লাইভের কারণে, যে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, এবং আমার মনে হয়েছে যে শুধুমাত্র সময় টিভি সেখানে ছিল, তো সময় টিভি যেটা করেছে যে সেই লাইভটা আসলে ঘন্টাখানেক পরে সময় টিভি তাদের সেই ফেসবুকের পেজ থেকে সেই লাইভটা ডিলিট করে দিয়েছে, ইউটিউব চ্যানেল থেকে লাইভটা ডিলিট করে দিয়েছে তাদের। সুতরাং সেই দোয়া করেন এবং হচ্ছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন, এবং আপনার বিরুদ্ধে এই ধরনের স্লোগান হোক, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন, এই প্রত্যাশায় শেষ করছি। ভালো থাকবেন, আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হোক, শেখ হাসিনার শুভবুদ্ধির উদয় হোক, মাফিয়া স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিবাদ, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।